সন্দেশখালীর ঘটনায় বিজেপি কর্মীর মৃত্যুর প্রতিবাদে পথ অবরোধ চন্দ্রকোনায়। রাজ্যের বিজেপি ঘোষিত কর্মসূচি অনুযায়ী এদিন পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় গাছশীতলার মোড় থেকে প্রায় এক ঘন্টা রাজ্য সড়ক অবরোধ করে চন্দ্রকোনার বিজেপি দক্ষিণ মণ্ডল। চন্দ্রকোনা ব্লক অফিস থেকে মিছিল করে গাছশীতলার মোড়ে আসে দলীয় কর্মীরা। এর জেরে অবরুদ্ধ হয়ে পড়ে রাজ্য সড়ক, বিভিন্ন রুটের বাস ও ট্রাক দাঁড়িয়ে পড়ে। তৃণমূলের দুষ্কৃতীদের হাতে খুন হয়েছে বিজেপির কর্মীরা। এই ঘটনার ধিক্কার জানানো হয় চন্দ্রকোনা বিজেপির তরফে। একে একে চন্দ্রকোনার বিজেপির নেতৃত্বদের বক্তব্য পেশের পর প্রায় এক ঘন্টা পর অবরোধ তুলে নেওয়া হয়। চন্দ্রকোনা থেকে বাবলু সাঁতরার রিপোর্ট, আমি সৌমিন আগদত্ত, স্থানীয় সংবাদ ঘাটাল। গ্রেপ্তারের দাবিতে আমাদের আন্দোলন চলবে এবং যদি আরও গ্রেপ্তার না হয় তারও বৃহত্তর আন্দোলন পথে আমরা যাবো। কতক্ষণ হয়েছে অবরোধ? অবরোধ আমাদের প্রায় এক ঘন্টার মতো হয়েছে। এটাকে মিছিল করে আসে? প্রথমে মিছিল করে আসে? হ্যাঁ, প্রথমে মিছিল করে এখানে আমরা গাছশীতলা স্ট্যান্ডে এখানে আমরা অবরোধ করেছি। আমাদের তিনজন বিজেপি কর্মীকে নৃশংস ভাবে হত্যা করেছে এবং তৃণমূলের দ্বারা হয়েছে। এটা তৃণমূলের লোক প্রত্যেককে আমাদের চন্দ্রকোনা দক্ষিণ মণ্ডলের পক্ষ থেকে বৈরিক অভিনন্দন জানিয়ে আজকে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে উনি নাকি ইঞ্জিতে ইঞ্জিতে বুঝে নেবেন লুকিয়ে লুকিয়ে ফলের রসকে, কিন্তু 28 দিন অনশন করার পরেও সে অনশনকারী চাকরি প্রার্থীদিকে উনি ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।